অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। বৃশ্চিক রাশি জুন 2021 কি সম্ভাবনা আসতে চলেছে। আপনি যদি বৃশ্চিক রাশি মানুষ হন, আপনার জন্য এই রাশিফলটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বৃশ্চিক রাশি জুন মাসে গ্রহের যা গোচর, সেই অনুযায়ী বৃশ্চিক রাশির ক্ষেত্রে কিন্তু আমি প্রথমেই বলবো সাবধানে থাকেন। বেশ কিছু দিক থেকে আপনাদের কিন্তু সমস্যা আসতে চলেছে। আপনি যদি বৃশ্চিক রাশি মানুষ হন, আপনার ক্ষেত্রে বি কেয়ারফুল। প্রথম আসি শরীর স্বাস্থ্যের দিকটা। দেখুন, শরীরগত দিক নিয়ে কিন্তু আপনাদেরকে বিশেষভাবে ভোগাবে। আপনি বৃশ্চিক রাশি মানুষ, শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু আপনারা এ মাসে কিন্তু ভুগবেন। এবং আপনাদের গুরুজনদের শরীর স্বাস্থ্য নিয়ে, গুরুজনদের হেলথ নিয়ে আপনাদের মেডিকেল এক্সপেন্সেস কিন্তু বৃদ্ধি করবে। বৃশ্চিক রাশি মানুষ সাবধান। দাম্পত্য সুখের জায়গায় যদি আমি আসি, দাম্পত্য সুখের জায়গায় হাজবেন্ড ওয়াইফের মধ্যে আপনাদের সমস্যা কিন্তু থাকবে। অন্তত আপনার জুনের 22 তারিখ অবধি দাম্পত্য সুখের জায়গায় কিন্তু বাধা সৃষ্টি হচ্ছে। অর্থাৎ ছোটোখাটো টুকিটাকি স্বামী স্ত্রীর মধ্যে মতভেদ, মতান্তর হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে। এবং আপনাদের মায়ের শরীর স্বাস্থ্য, মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা খুব একটা কিন্তু ভালো দিক যাবে না। মায়ের শরীর নিয়েও কিন্তু আপনাদের টেনশান এবং পিতার শরীর নিয়েও কিন্তু উদ্বেগের কিন্তু কারণ আপনাদের হবে। এবং একাদশ এবং অষ্টম, অষ্টমপতি অষ্টমভাবে অবস্থান করছে, একাদশপতিকে কানেক্ট করে এই জায়গাটা কিন্তু সমস্যা হচ্ছে। দেখুন, সফলতা সাকসেসের জায়গাটা কিন্তু আপনারা খুব স্মুথলি যে বেড়াতে পারবেন এমন না। অর্থাৎ বেশ কিছু বাধা বিপত্তির মধ্যে দিয়ে আপনি বৃশ্চিক রাশি মানুষ, আপনাকে কিন্তু বেশ কিছু বাধা বিপত্তির মধ্যে দিয়ে কিন্তু আপনাদেরকে এ মাসটা এগাতে হবে। এবং বৃশ্চিক রাশির ক্ষেত্রে আর্থিক স্থিতির জায়গাটা যদি আমি বলি, সেই জায়গাটাতে কিন্তু অর্থ ব্যয়ের জায়গা কিন্তু বিশেষভাবে থাকছে। অর্থাৎ আপনার ক্ষেত্রে খরচের জায়গাটা ইনকামের থেকে আপনার ব্যয়ের জায়গাটা কিন্তু বৃদ্ধি করবে। যে কোনো দিক থেকে হোক না কেন, ব্যয়ের দিকটা কিন্তু থাকছে। প্রেমের ক্ষেত্রে কিন্তু আপনাদের সমস্যা কিন্তু থাকবে। প্রেম সংক্রান্ত প্রেমের জায়গাটা আপনাদের কিন্তু কিছু কিছু ক্ষেত্রে, নতুন যারা প্রেমিক প্রেমিকারা আছেন তাদের মধ্যে মতান্তর মতবিরোধের জায়গা কিন্তু থাকছে। তবে পারিবারিক সুখের জায়গা আপনাদের নির্দেশ করছে, পরিবারে কোনো খুশির সংবাদ আসা এটা কিন্তু নির্দেশ করছে। এবং যারা লটারি শেয়ার ফাটকাতে টাকা ইনভেস্টমেন্ট করেন তাদের ক্ষেত্রে ভালো। অর্থাৎ এই জায়গাগুলোতে, এই সব সেক্টরগুলোতে কিন্তু আপনারা কিন্তু অর্থ কিন্তু আপনারা পাবেন। অর্থাৎ পারিবারিক সুখের জায়গা যেমন আপনাদের ভালো, আপনার এই জায়গাটা বন্ধুবান্ধব থেকে আপনারা সহযোগিতা পাবেন, শেয়ার মার্কেট থেকে, লটারি থেকে, ফাটকা থেকে, এই সব জায়গা থেকে কিন্তু আপনারা এ মাসে অর্থ পাওয়ার সম্ভাবনা থাকছে। তবে যারা উচ্চশিক্ষাতে আছে তাদের ক্ষেত্রে কিন্তু ভালো, উচ্চশিক্ষায় কিন্তু আপনারা ভালো রেজাল্ট পাবেন। এবং যারা প্রাইমারি লেভেলে পড়াশোনা করছে তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো দিক থাকছে। দেখুন, আপনার কেন্দ্র ত্রিকোণ রাজযোগ, এই জায়গাটা কিন্তু আপনাদের কিন্তু ভালো। অর্থাৎ সন্তান সুখের জায়গা আপনাদের নির্দেশ করছে, সন্তানের হেলথ, সন্তানের এডুকেশনের জায়গা আপনাদের ক্ষেত্রে ভালো, শেয়ার মার্কেট থেকে আপনারা কিন্তু ভালো ফল পাবেন। এই জায়গাগুলো কিন্তু আপনারা, আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো দিক কিন্তু থাকছে। তবে কর্মক্ষেত্রে শত্রুতার জায়গা কিন্তু থাকছে। কর্মক্ষেত্রে যে জায়গাটা কাজ করছেন, আপনার ঊর্ধ্বতন আপনার বসের সঙ্গে কিছু কিছু ক্ষেত্রে মতান্তরের জায়গা, বা কর্মক্ষেত্রে কর্মচ্যুতি হয়ে যাওয়া, বা কর্মক্ষেত্রে গোলযোগ, বা নিজে কর্ম ছেড়ে দেওয়া, এই জায়গাটা কিন্তু নির্দেশ করছে। এই জায়গাটা বি কেয়ারফুল। এবং এর পাশাপাশি প্রপার ভাগ্যের সাপোর্ট না পাওয়া, অর্থাৎ
ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় সেই জায়গাটা কিছু কিছু ক্ষেত্রে আপনাদেরকে কিন্তু বাধা বিঘ্নের মধ্যে দিয়ে এগাতে হবে। যাদের কেস মামলা মকদ্দমা চলছে, মামলা মকদ্দমা দিকটাতে একটু হলেও সাবধানতা অবলম্বন করুন, কারণ হচ্ছে আপনাদের ক্ষেত্রে এই জায়গাটা কিন্তু সমস্যা দিবে। কারণ যারা কেস করবেন ভাবছেন, কোনো মামলা মকদ্দমা করবেন ভাবছেন, একটু হলো ভেবে চিন্তেই গান, এই জায়গাটায় অর্থ অপচয় হওয়ার সম্ভাবনা থাকছে। যারা মহিলারা আছেন তাদের ক্ষেত্রে গাইনোজিকালের প্রবলেম, গাইনিক প্রবলেম কিন্তু এ মাসে বিশেষভাবে আপনাদেরকে কিন্তু ভোগাবে। এবং ছোটোখাটো চোট আঘাত, অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, রক্তপাত, হাড় ভাঙা, এই সম্ভাবনাগুলো কিন্তু থাকছে। যারা গাড়ি বাইক এগুলো চালাচ্ছেন, বাহনের দিকটাতে বিশেষ করে সাবধান আপনারা থাকুন। এবং এর পাশাপাশি আপনাদের কর্মপথ অষ্টমভাবে চলে যাওয়াতে কর্মক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে গোলযোগ হওয়া বা কর্মপ্রাপ্তির ক্ষেত্রে, কর্ম পাওয়ার ক্ষেত্রে যারা ফ্রেশার্স আছেন, কর্ম পাওয়ার ক্ষেত্রে কিন্তু বেশ কিছু সমস্যা কিন্তু আপনাদের আসবে। মোটামুটি এটা 15 জুনের পর থেকে, 15 জুনের আগে পর্যন্ত কিন্তু ভালো, 15 জুনের পর থেকে কর্ম পাওয়ার জায়গাতে, কর্ম প্রাপ্তির জায়গাতে বিশেষভাবে কিন্তু বাধা সৃষ্টি কিন্তু আপনাদেরকে করবে। আপনি বৃশ্চিক রাশির মানুষ, এই জায়গাটা কিন্তু বিশেষভাবে সাবধানতা অবলম্বন আপনাদেরকে করতে হবে। এর সাথে সাথে বলি, এ মাসে আপনি যারা ল্যান্ড রিলেটেড কাজকর্ম করেন, আপনি প্রমোটার, বিল্ডার, এই জায়গাগুলো কিন্তু খুব একটা ভালো ফল কিন্তু দিবেন না। বা যারা কথা বিক্রি করে খায়, কোনো এজেন্সির সঙ্গে যুক্ত বা মার্কেটিং লাইনের সঙ্গে যুক্ত, সেলস ডিপার্টমেন্টের সঙ্গে যুক্ত, খুব একটা কিন্তু ভালো রেজাল্ট এ মাসে কিন্তু খুব যে ভালো পাবেন তা কিন্তু পাবেন না। মোটামুটি চলে যাবে, কিন্তু পূর্ণ মাত্রায় কিন্তু ভালো রেজাল্ট আপনারা পাচ্ছেন না। আপনি বৃশ্চিক রাশির মানুষ, এই জায়গায় বিশেষভাবে আপনাদেরকে কিন্তু একটু হলেও ভেবে চিন্তে আপনাদেরকে স্টেপ নিতে হবে। এবং এর পাশাপাশি যারা বিয়ের ব্যাপারে চেষ্টা করছেন, বিয়ের ব্যাপারটাতে কিন্তু খুব একটা যে ভালো যোগাযোগ আসা সেই জায়গাটা কিন্তু থাকছে না। অর্থাৎ আপনারা যোগাযোগ করতে পারেন, কিন্তু ভালো কন্ট্রাক্টগুলো পাওয়ার মতন কিন্তু সম্ভাবনা নেই। এবং এ মাসে আপনাদের কিছু কিছু ক্ষেত্রে অহেতুক ঝামেলা, ঝুট ঝামেলা চলে আসার সম্ভাবনা, মানসিক টেনশান, উদ্বেগের জায়গা কিন্তু থাকছে। কিছু কিছু ক্ষেত্রে আর্থিক লস, আর্থিক ক্ষতির জায়গা কিন্তু আপনাদের থাকছে। এবং বড় ধরনের ইনভেস্টমেন্ট ব্যবসা ক্ষেত্রে করবেন না, টাকা ডুবে যাওয়া, টাকা ফেঁসে যাওয়া বা কাউকে টাকা ধার দেওয়ার ব্যাপারে, সেটাও কিন্তু আপনারা একটু ভেবে চিন্তে টাকা ধার দেন। অর্থাৎ সেই জায়গাটা হয়তো বা আপনার সেই টাকাটা রিকভারি করতে আপনার হয়তো সমস্যা আসতে পারে। অর্থাৎ বৃশ্চিক রাশির ক্ষেত্রে জুন মাসটা আমি মোটো ভালো কিন্তু কিছু শোনাতে পারলাম না। বেশিরভাগটা আপনাদের ক্ষেত্রে 80% মতো আপনাদের ক্ষেত্রে কিন্তু সমস্যা থাকছে। তো এর পাশাপাশি আপনাদের ছোটোখাটো ভ্রমণ যোগেরও সম্ভাবনা কিন্তু থাকছে। এই ছিল বৃশ্চিক রাশির জুন মাসের মাসিক রাশিফলের ভিডিও। এটি সম্পূর্ণ ইঞ্জিনিয়ারের রাশিফল, ব্যক্তিকেন্দ্রিক রাশিফল নয়, হুবহু মিলবে আমি কখনোই দাবি করি না, কিন্তু এটি আপনাদেরকে চলাফেরাতে সাহায্য করবে।